তোমাদের সকলকে ড্রয়িং ফর অল অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই আজ আমি তোমাদের সামনে ক্লাস নাইনের শিখন সেতু বইয়ের দশম অধ্যায় অর্থাৎ ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া চ্যাপ্টারের প্রশ্নগুলো সমাধান করিয়ে দেব প্রথমে দেখো এক নম্বরে সঠিক তথ্য দিয়ে নিচের ছকটি পূরণ করো প্রথমে আছে বিদ্রোহ বা আন্দোলন তারপরের ঘরে আছে নেতৃত্ব একজন তারপরে ছকে রয়েছে চরিত্র প্রথমে দেখো মুন্ডা বিদ্রোহ আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো খ্রিস্টাব্দ নেতৃত্ব মুন্ডা চরিত্র জমিদার মহাজন ও খ্রিস্টান মিশনারিদের বিরোধিতা এবং ঔপনিবেশিক শাসন বিরোধী আন্দোলন ছিল এটি তারপরে বিদ্রোহ আঠারোশো উনষাট থেকে আঠারোশো ষাট খ্রিস্টাব্দ নেতৃত্ব বিষ্ণুচরণ বিশ্বাস চরিত্র নীলকর ও ঔপনিবেশিক শাসন বিরোধী কৃষক বিদ্রোহ ছিল এটি তারপরে ওয়াহাবি আন্দোলন ভারতে আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দ বাংলায় আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দ নেতৃত্ব সৈয়দ আহমেদ চরিত্র এই কৃষক আন্দোলনের মধ্যে ধর্মীয় চরিত্র লক্ষ্য করা গিয়েছিল দুই নম্বর আঠারোশো সাতান্নর বিদ্রোহের পর ঔপনিবেশিক শাসনাধীন ভারতের প্রশাসনিক ব্যবস্থার ক্ষেত্রে কী কি পরিবর্তন ঘটেছিল তার তালিকা তৈরি করো উত্তর লিখবে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহের পর ভারতে প্রশাসনিক ব্যবস্থার পরিবর্তন বলে একটা পয়েন্ট করে নেবে তারপর একটা ছক করবে ছকের বা দিকে লিখবে পরিবর্তনের বিষয় আর ডান দিকে লিখবে পরিবর্তন প্রথমে এক নম্বর দিয়ে লিখবে কোম্পানি শাসনের অবসান পরিবর্তনের ঘরে লিখবে আঠারোশো সাতান্ন বিদ্রোহের পর ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে তারপরে পয়েন্টে লিখবে ব্রিটিশ পার্লামেন্ট ভারত শাসন আইন অর্থাৎ আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে দোসরা আগস্ট পাশ করে তারপরে পয়েন্টে লিখবে ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী বলে ঘোষিত হন তারপরে দুই নম্বরে ভাইসরয় পদের সৃষ্টি এখানে তোমরা পয়েন্ট করে লিখবে প্রথমে লিখবে গভর্নর জেনারেল পদের নাম পরিবর্তন করে করা হয় তারপরে পয়েন্টে লিখবে ভারতের প্রথম ভাইসরয় হন লর্ড ক্যানিং ইন্ডিয়া কাউন্সিলের সভাপতি হন ভারত সচিব সেক্রেটারি অব দ্য স্টেট ফর ইন্ডিয়া তিন নম্বর আইন পরিষদে ভারতীয়দের গ্রহণ তারপরে এখানে পয়েন্ট করে লিখবে প্রথমে লিখবে ভারতীয় প্রশাসনে ভারতবাসীর মতামত গ্রহণের জন্য ভারতীয় পরিষদীয় আইন ইন্ডিয়া কাউন্সিলিং অ্যাক্ট আঠেরোশো একষট্টি পাশ হয় তারপরে পয়েন্টে লিখবে এই আইন অনুসারে বড়লাট বা ভাইস আইন পরিষদের সদস্য সংখ্যা বাড়ানো হয় এবং ভারতীয়দের নিযুক্তির ব্যবস্থা করা হয় প্রদেশগুলিতেও ছোটলাট বা লেফটেন্যান্ট গভর্নরের পরিষদে ভারতীয় সদস্য নিযুক্ত করা হয় চার নম্বর দেশীয় রাজ্যের নীতিতে পরিবর্তন ব্রিটিশদের সঙ্গে দেশীয় রাজ্যগুলি সম্পর্ক বন্ধুত্বপূর্ণ করার প্রক্রিয়া শুরু হয় তাহলে আজকে তোমাদের ক্লাস নাইনের শিখন সেতু বইয়ের ইতিহাসের দশম অধ্যায় অর্থাৎ ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া চ্যাপ্টারের প্রশ্নগুলো সমাধান করে দিলাম ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং কমেন্ট করে দিও আজ এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো ভালো করে পড়াশোনা করো টাটা